নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম বন্ধুরা আজকেও চলে এলাম সংগঠক শিক্ষকদের খবর নিয়ে অনেকেই নেগেটিভ মন্তব্য করছেন ম্যাক্সিমাম যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের থেকে বেশি পরিমাণ মানুষ খবর জানতে চাইছেন পজিটিভ কমেন্ট করছেন বহুজন সেই একই রকমভাবে হোয়াটসঅ্যাপ করছেন মেল করছেন ফোন করছেন সেই সমস্ত মানুষদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা গতকালকেও ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে বলেছিলাম যে দশ তারিখের মধ্যেই নোটিফিকেশান হচ্ছে কিন্তু তার আগে পর্ষদ সভাপতির নতুন একজন আসতে চলেছেন বা এই পাঁচ থেকে সাত তারিখের মধ্যে পর্ষদ সভাপতির জায়গায় কেউ একজন বসবেন বন্ধুরা সেটাই সত্যি হতে চলেছে খুব সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের জায়গায় কার্তিক মান্না মহাশয় উনি ওই আসনটি অলঙ্কৃত করবেন ওই জায়গায় বসবেন গত শুক্রবার উনি এসছিলেন গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং আজকে তিনি ওই জায়গায় বসতে চলেছেন যে খবরটা পাওয়া যাচ্ছে সেই খবরটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এবং সংগঠক শিক্ষকদের যিনি সব থেকে বড়ো পিটিশনার ওনার মুখ থেকেও এই একই রকমের খবর পাওয়া গিয়েছে যার জন্য সরাসরি আপনাদের সামনে ভিডিওর আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা যাই হোক যারা অথেন্টিক জায়গায় রয়েছেন চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনারা একটু ধৈর্য ধরে থাকুন এই বিষয়টাকে নিয়ে তাহলে হয়তো যারা অথেন্টিক জায়গায় রয়েছেন কাজকর্ম তাদের কিন্তু হচ্ছেই বন্ধুরা আজও আমি বলে যাচ্ছি সেটা একজনের হোক বা একশো জনের হোক তো সুতরাং চিন্তা করার কিন্তু কোনো আর কারণ নেই বন্ধুরা আগামী দশ তারিখের মধ্যে একটা খবর আসতে চলেছে সংগঠক শিক্ষকদের এটা বলা যেতেই পারে গতকাল রাত্রেবেলা এবং আজকে সকালবেলা এই খবরটা শুনে আমি নিজেও খুব আনন্দিতভাবে আপনাদের সামনে এসে এই খবরটি জানিয়ে দেবার চেষ্টা করলাম বন্ধুরা যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আপনারা যার যার কাছে যা 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 জানেন অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানাবেন এবং পরবর্তীতে আবার যদি কোনো রকম খবর পাই আপনাদের সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব নমস্কার